হ্যালো বন্ধুরা, জি বাংলা টেলিভিশনে প্রচারিত তিন পর্বের ধারাবাহিক নাটক মিঠাই সম্পর্কে জানেন না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। আপনি জানেন কি এই মিঠাই নাটকের প্রধান কেন্দ্রবিন্দু মিঠাই বা সৌমিত্রিশার লাইফস্টাইল সম্পর্কে? যদি না জেনে থাকেন তবে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে দেখবেন সৌমিত্রিশা বা মিঠাইয়ের জন্মস্থান, বাড়ি গাড়ি সহ জানা অজানা সকল তথ্য। ভিডিও শুরু করার আগে ভিডিওতে একটি লাইক দিন, আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জনাইয়ের মেয়ে আমি, মিঠাই আমার নাম, কলকাতায় খুঁজে পেলাম মনোহরা ধাম। মিঠাই ধারাবাহিকের প্রধান কেন্দ্রবিন্দু অভিনেত্রীর পুরো নাম সৌমিত্রিশা কুণ্ডু, ডাকনাম সৌমি। তিনি 24 ফেব্রুয়ারি 2000 সালে ভারতের পশ্চিমবঙ্গের বারাসাতে জন্মগ্রহণ করেন। তিনি বর্তমানে কলকাতায় বসবাস করেন। অল্প বয়সী এই অভিনেত্রী তার স্কুল জীবন শুরু করেন বারাসাত গার্লস হাই স্কুল থেকে, এবং তিনি সেন্ট পলস কলেজ থেকে কলেজ লাইফের স্টাডি শুরু করেন। সৌমিত্রিশার উচ্চতা 5 ফুট এবং ওজন 55 কেজি। ধর্ম হিন্দু এবং জাতীয়তা ভারতীয়। প্রিয় শখের মধ্যে রয়েছে ভ্রমণ, নাচ ও অভিনয়। পেশা অভিনয় ও মডেলিং। অভিনেত্রী সৌমিত্রিশা ধারাবাহিকের প্রতি এপিসোডের জন্য 20-25 হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। অবিবাহিত এই অভিনেত্রীর প্রিয় রং হলুদ এবং লাল, এবং প্রিয় খাবার চাইনিজ। 21 বছর বয়সী এই অভিনেত্রী ভারতীয় বাংলা ধারাবাহিকে ব্যাপক সাড়া জাগিয়েছে। তার অভিনীত তিন পর্বের ধারাবাহিক নাটক মিঠাই খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। তিনি মিঠাই ছাড়াও বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করেছেন, যেমন কোনে বউ, গুরু দক্ষিণা, অলৌকিক না লৌকিক, গোপাল বর সহ বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করেছেন। অভিনয় জগতে আসার পূর্বে তিনি একটি স্কিন কেয়ার ব্র্যান্ডের হয়ে মডেলিং করতেন। যাই হোক, খুবই অল্প বয়সে সৌমিত্রিশা কুণ্ডু দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন। প্রিয় দর্শক, মিঠাই বা সৌমিত্রিশা কুণ্ডুর ব্যাপারে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন, এবং এই অভিনেত্রীর অভিনয় আপনার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আমাদের পরবর্তী আয়োজনে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।